আমার মসজিদের ঋণ, আমার সামরা কেটে যদি আমি জুতা বানিয়ে দেই, আমার দয়ালের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। কারণ যেই মানুষটা ২৪টা ঘন্টার মধ্যে, যেই মানুষটা পরিবার ওনার ভাই ব্রাদারকে নিয়ে, যেই মানুষটা ২৪ ঘন্টায় কোনোদিন ভাবতে আমি দেখি নাই, যেই মানুষটা চিন্তা করে ওনার সন্তান, ওনার রুহানি সন্তান কে কোন জায়গায় আছে, কাকে কোন ভাবে প্রতিষ্ঠিত করবে, কাকে কোন সেক্টরে লাগাইলে সে কাজ করে সে উপকৃত হবে, এই চিন্তাটা আমার বাবাজান কিবলার, আমার বাবাজান কিবলে সর্বদাই সর্বক্ষণ করে। Bismillahirrahmanirrahim. لئن شكرتم لازدنكم ولئن كفرتم ان عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين انجمان بهاوتيا اماديا تدبريا বাংলাদেশ নবম দিবসের আজকে এই সভার সভাপতি মধ্যমণি যিনি আওলাদে রসুল খাজায়ে বাংলার বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির সম্মানিত চেয়ারম্যান, যিনি আমার প্রাণ প্রিয় মহান মুর্শিদ কিবলা, আমার হৃদয়ের দন মাতার তাজ, আমার মাতার মুকুট, আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ নাঈমউদ্দিন আহমদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আল্লাহ পাক আমার মহান মুর্শিদ কিবলার হায়াতের মাধ্যমে বরকত দান করেন, সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত দরবারের আমার বাবাজান কিবলাগণ, আমার শ্রদ্ধেয় নানাজান, উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম, উপস্থিত পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখোটুকুন শুকরিয়া আমি আদায় করতেছি, যে মালিক আমাকে দয়া করে মায়া করে দৌলতবাড়ি দরবার শরীফের একটা কুকুর হার দৌলতবাড়ি দরবার শরীফের গোলামিতের নামটা উঠাইবার সুযোগটুকু আমাকে করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়ার সাথে আমার দিল মন খোলা করে আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি নতুন একটা গুণাগার, আমার মহান মসজিদ কিবলার সহবতে আমি আসতে পারতাম না, যার কথা না বললেই নয়, যার চেষ্টায় আমি এখানে এসেছি। আমার সত্যিও বড় ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন চাকু ভাই শের দৌলত, আমি তার দীর্ঘায়ু কামনা করছি, সে যদি আমাকে চেষ্টা না করে এই বন্দরের ভিতরে ঢোকার সুযোগ না করে দিতেন, ওনার মতো এত উদার মনের একজন আওলাদে রসুলের সান্নিধ্য আমি নগণ্য গুণাগার কখনো পাইতাম না। আমি আমার পরিচয়, আমি যে মাওলানা আব্দুর রহমান নাঈমী আলাইবি, সারা বাংলাদেশে ওয়াজ করি, আমাকে কেউ চিনত না,
আমাকে জিনার মাধ্যমে আজকে সারে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাতুরিয়া বাংলাদেশের 64টা জেলায় আজকে আমি মাওলানা আব্দুর রহমান নাইমিয়াল আইবি জিনার কাছে জিনার সান্নিধ্যে আসার কারণে আমি কোরআন হাদিসের আলোচনা আমার সামনে যদি 2-4-500 মাদ্রাসার প্রিন্সিপাল বড় বড় মাদ্রাসার নাইমে মুতামিম আমার সামনে থাকে আল্লাহর কসম করে বলছি আমার এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই আমি যখন আমার মসজিদ কিবলার চেহারা মোবারক আমার সামনে বসিয়ে আমি যখন মাইকে কথা বলতে লাগি 2-4 ঘন্টা কথা বললেও আমার কথা শেষ হয় না আমি আজকে যত জায়গায় ওয়াজ নসিহত করি আমার সামনে যদি 2-4 আলেম থাকে আমার সুতা পরিমাণ আমার বুকে একটু কাঁপুনি আসে না আমি জানি আমার কাছে যদি শরীয়তের এলেম কমও থাকে আমার মুর্শিদের এলেম আমার কাছে এই পর্যন্ত আছে হাজার হাজার শ্রোতার সামনে কথা বললেও সুতা পরিমাণ আমার বুকে একটু কাঁপুনি আসে না এটা আমি মনে করি আমার মুর্শিদ কিবলার নেক নজর ওনার সহবতে আসার কারণে আজকে আমি মাওলানা আব্দুর রহমান নাইমি হতে পেরেছি জুড়ে বলুন ঠিক না বেঠিক আমি আব্দুর রহমান নাইমি হতে পারতাম না আজকে আমার এই পরিচিতি বাংলাদেশে হতো না আমি দলবদারের গোলাম হতে পারতাম না আমি মুর্শিদ কিবলার কাছে এসে আমি যা জিনিস অর্জন করেছি যদি আমি কাগজ কলম লয়ে ওনার প্রশংসা ওনার সুপ্রিয় আমি শেষ করে বর্ণনা করে শেষ করতে পারবো না আমি আমার মাকেও বলেছি যে মা আমার মা আমাকে প্রায় সময় বলে যে তুমি খালি দৌড়ে 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 চলে যাও আমি আমার মাকে বলছি মা সাহাবায়ে কেরামদের জীবনী তো এসেছে সাহাবীরা যখন কোনো মুসিবতে পড়তেন দৌড়িয়া রসুলের দরবারে চলে যেতেন আমার মসজিদ কিবলার কাছে গেলে আমার কাছে এত শান্তি লাগে এত ভালো লাগে যে শান্তি আমি কোথাও খুঁজে পাই না সম্মানিত আমার জাকের ভাই বোনদেরকে আমি বলবো আমি মসজিদ কিবলার খেদমতে ওনার সহাবতে আসার কারণে যা জিনিস আমি শিখতে পেরেছি যা জিনিস আমি অর্জন করেছি আমাকে যদি আল্লাহ দৌলতবাড়ির বাউন্ডারির ভিতরে আমাকে যদি কবুল না করতেন আমি হয়তো এই জিনিসগুলো অর্জন করা আমার পক্ষে সম্ভব হতো না আমি আমার মসজিদের ঋণ আমার সামরা কেটে যদি আমি জুতা বানিয়ে দেই আমার দয়ালের ঋণ আমি পরিশোধ করতে পারবো না কারণ যেই মানুষটা 24টা ঘন্টার মধ্যে যেই মানুষটা পরিবার ওনার ভাই ব্রাদারকে নিয়ে যেই মানুষটা 24 ঘন্টায় কোনোদিন ভাবতে আমি দেখি নাই যেই মানুষটা চিন্তা করে ওনার সন্তান ওনার রুহানি সন্তান কে কোন জায়গায় আছে কাকে কোন ভাবে প্রতিষ্ঠিত করবে কাকে কোন সেক্টরে লাগাইলে সে কাজ করে সে উপকৃত হবে এই চিন্তাটা আমার বাবাজান কিবলার আমার বাবাজান কিবলে সর্বদাই সর্বক্ষণ করে তো আমি আজকে 5 বছর হয়েছে বায়াতে রসুল গ্রহণ করেছি আমি আমার মসজিদ কিবলার হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমি বায়াতে রসুল গ্রহণ করার পরে আমি যেদিন মসজিদের হাতে হাত দিয়েছি ওই দিন থেকে আমি মনে করেছি যে আমার জীবনে আমি অল্প বয়সে 2005 সালে আমার আব্বাকে হারিয়েছি আমার আব্বাকে দেখো আমার তৃপ্তি মিটে নাই যেদিন থেকে মসজিদের খেদমতে মসজিদের সহবতে এসেছি ওই দিন থেকে আমার আব্বার যে একটা তৃপ্তি বাবা রাখার যে একটা শ্বাস ওই দিন থেকে আমি অর্জন করেছি ওই দিন থেকে স্বার্থ আমি পেয়েছি আমি বাবাজান কিবলার প্রশংসা আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না তারা নিমক্ষুর লাশাদীদ তাদের জন্য কঠিন আযাব রয়েছে আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন তো আমার মসজিদ কিবলার কাছে আমরা বিশেষ করে আমি কাঙ্গাল আমি একটা নালায়েক মানুষ আমি একটা পাপিষ্ট একটা নিকৃষ্ট আমার মতো
নিকৃষ্ট মানুষ এই মঞ্চের মাঝে আমার চোখে কাউকে পড়ে নাই। আমার মতে এত ক্ষুদ্র একটি মানুষ দৌলতবাড়ির গোলামে গোলামিতে আমার নামটা উঠেছে, আমার জীবনটা আমি ধন্য মনে করতেছি। এই জন্য আমি 5 বছরে বায়াতে রাসূল গ্রহণ করে সর্বপ্রথম যখন আমার মসজিদ কিবলাগামী মাধবপুর থানা ধর্মগড় ইউনিয়নে বাবাজান কিবলাগামী দাওয়াত করে নিয়ে যাই। আমার বাবাজান কিবলা ওখানে যায় বলেছিলেন আমাকে, ফুটবল খেলার মাঠ আছে যার হাত মেরে গিয়েছেন তারা দেখেছেন, আমাকে ডাকতে বলছে আব্দুর রহমান সাহেব এই মাঠটাতে খেলাধুলা হয়? আমি বলছি বাবা এই মাঠে খেলা না, পয়লা বৈশাখের মেলাও হয়। আমার ফজল ভাই চিয়ালুরি আছে এখানে, আমার বাবা জান আমাকে বলেছিলেন যে আমি তখন ওনার সম্পর্কে এত জ্ঞান ধারণা আমার ছিল না, সংগঠন কাকে বলে সাংগঠনিক যে চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। আমি যেই দিন থেকে ওনার কদমে আমি কুরবান হয়েছি ওই দিন থেকে আমার মাথায় সংগঠনের চিন্তা সাংগঠনিক চিন্তা ভাবনা আমার মাথায় একে একে ঢুকতে লাগলো। আমাকে উনি বলছে যে আব্দুর রহমান সাহেব এখানে যদি একটা মাদ্রাসা হইতো এই জিনিসটা খুব সুন্দর হইতো। আমি বলছি কি শুনেন আমার বাবা জানকে, বাবা এখানে মাদ্রাসা হবে কেমনে? যেই জায়গার মালিক এই মালিকে একটা বাঁশের জিংলো যদি দান করে, জিংলাটা আনতে গেলে ওনার কাছে উনি বলে আমি মালিক না আমার ছেলে মালিক, ছেলে বলে আমি মালিক না আব্বা মালিক, ধাক্কা ধাক্কি করার কারণে কোন মানুষের এদের কাছে দান খুলেতে জন্য যায় না। এখানে জায়গা বামু কর্তিকা বাবা জান আমাকে বলেছিলেন যে জায়গা আল্লাহই ব্যবস্থা করে দিবে, এখানে একটা মাদ্রাসার চেষ্টা করো, আমি তোমার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ বলে আমি নতুন মুরিদ প্রথম মুরিদ। তো বাবা জান কেবদার নেক নজরে যেই ব্যক্তি একটা জিংলা দান করে না, একটা জিংলা দিতে চায় না, ওই ব্যক্তি আমাকে প্রায় সময় শুধে ফজল ভাইয়ের কাছে খবর দেয়, আমার শিয়ালুরিতে অনেক মুরব্বীরা আছে অনেকের কাছে খোঁজ করে যে আব্দুর রহমান রেখে দেখছো তোমরা, আমার লজিম বাড়িতে যায় খোঁজ করে প্রায় 2 মাসে খোঁজ করে আমাকে, উনি খালি আমাকে দেখলি তো আপনার সাথে কথা আছে। আমি বলি কোন কথা আছে আমাকে বলেন। একদিন বলতেছে যে আমি তো মরে যাব, আমি একটু মাদ্রাসার জায়গা দিতে আসিলাম, দৌলত বাড়ির হুজুর কেবলার কাছে আমাকে নিয়ে চলো। আমি ওই দিন থেকে বলছিলাম যে আমার মসজিদ কেবলা যে কোন দরজার ওলি, যে মানুষটা খানা ঘুম সমস্ত কিছু বিসর্জন দিয়ে সুন্নতের জন্য মাঠে ময়দানে কাজ করে, ইনি আর কেউ নয়, ইনি আপনার আমার প্রাণ প্রিয় মহান মসজিদ কেবলা। তো আমি বললাম চাচা আপনি কোন জায়গা দিবেন, কোমারের যে কোনারে যে খালি জায়গাতে আছে এখানে গাছ গুলো সব কাটছে এই জায়গাটা দিয়ে লাম। আমি তো আগে কথা আগেও জানছি, আমার বাবা জান বলছে মাদ্রাসার জন্য দোয়া করে হবে। আমি সঙ্গে সঙ্গে বাবা জানকে কল করলাম, বাবা জান শিয়ালুরির প্রবীণ মুরব্বী আপনার কাছে আসতে চাচ্ছে। বাবা জান উনি বলে মাদ্রাসার জায়গা দিবে, বাবা জান বলছে নিয়ে আসো। আমি ওনাকে নিয়ে আসলাম, দরবারে আসার পরে সারা রাস্তাই বলছে 200 শতক জায়গা দিবে, সারা রাস্তা 300 শতক 200 শতক করতে করতে আমাদের ড্রয়িং রুম পর্যন্ত এসে পৌঁছেছে। বাবা জান জিজ্ঞেস করছে আপনি কতটুকু জায়গা দিবেন, বলে হুজুর আমি 300 শতক জায়গা দিব। বাবা জান আলহামদুলিল্লাহ, বাবা জান আলহামদুলিল্লাহ বলছে আগামী কালকে রেজিস্ট্রি হবে। আমাকে বলছে বিশ্বপুজুরের ছবি আইডেন্টিটি কার্ড এগুলো সংগ্রহ করেন। আমি এগুলো সংগ্রহ করে সাথে সাথে রওনা হয়ে গেছি। আমি ভিতরে রুমে যাই বলছি বাবা 300 শতক জায়গার মধ্যে মাদ্রাসা কেমনে হবে? আমাকে বলছে চিন্তা করো না 300 শতকে একসময় অনেক জায়গা হবে। আমি শিয়ালুরি পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, 300 শতক জায়গা 500 শতকে যায় পড়ছে আলহামদুলিল্লাহ বলে। আমি ইটাগোলা মাধবপুর ইটাগোলা যে রেজিস্ট্রি অফিসে পৌঁছাইতে পৌঁছাইতে জায়গা 10 শতক জায়গার মধ্যে গিয়ে পড়ছে। এগুলো আমার মসজিদ কেবলার কারামত, ওনার নেক নজর। তো আমি আপনাদের কাছে বিদায়ের বেলা এই কথাটাই বলতে চাই, এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, যদি আল্লাহ আমার বাবাজন কেবলাকে হায়াতে বরকত দে, এই মানুষটা যদি বেঁচে থাকে সুন্নিয়তের অনেক কাজ হবে।
উনি যদি বেঁচে থাকে বাংলাদেশের দেশ বিদেশে কাজ হবে, আমি বায়াতে রাসূল গ্রহণ করার পরে ওনার হুকুম ঠিকমতে পালন করতে পারি নাই, ওনার সহবতে আসার পরে আমার হাতে প্রায় তিনটা মাদ্রাসা নির্মাণ হয়েছে আঞ্জুমানের মাধ্যমে। আঞ্জুমান থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি মাদ্রাসা করেছি আমার বাবাদান কিবলার এজাজত কর্মে, ওনার অনুমতি কর্মে আরো মাদ্রাসা করতে পারতাম। এখানে আমার অনেক ব্যর্থতা রয়েছে, আমি আগেই বলছি বাবাদান কিবলার হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই। আমি আপনাদের কাছে বলতেছি আঞ্জুমান কি জিনিস আমরা সকলে মোটামুটি অবগত হয়েছি। আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি, সর্বশেষ একটাই কথা, বাবাজান কিবলা উনি চাচ্ছে কি, উনি কি চাইতেছে আমাদের কাছে? উনি টাকার জন্য লড়াই তো নাই, বাংলাদেশে বহু পীর রয়েছে, বহু খানকাতে বহু মাজারে মজলিসে আমি আব্দুর রহমান নাইমির প্রোগ্রাম হয়ে যায়, পীররা জাল পেতে বসে থাকে টাকার জন্য, মুরিদ লোক পীরের ক্ষেত মনে করে বসে থাকে। আর উনি কি লেখছে সাইনবোর্ডে, যারা আমাকে ভালোবাসেন তারা আমার আঞ্জুমানকে ভালোবাসেন, আঞ্জুমানকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, আঞ্জুমান হলো একটা নাজাতের তরি, এই তরিটার মধ্যে যারা উঠবেন আমার আঞ্জুমানের দিকে হাত বাড়িয়ে দেন। তো আমার কথা হলো আঞ্জুমান বাঁচলে এই দেশে সুন্নিয়ত বাঁচবে, আঞ্জুমান বাঁচলে এই দেশে অসহায় দরিদ্র মানুষের বিবাহের মধ্যে টাকা পয়সা কাজে লাগবে, আঞ্জুমান বাঁচলে সাংগঠনিক ভাবে এই দেশ এগিয়ে যাবে, আঞ্জুমান বাঁচলে এই দেশের মধ্যে সুন্নিয়তের ক্যাম্পাস সুন্নিয়তের প্রচার প্রসার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসাত থেকে পাতুরিয়া পর্যন্ত সুন্নিয়তের জাগরণ মুর্শিদ কেবলার মাধ্যমে হবে, এটা আমরা সকলে চাই। যদি চাই দুই হাত তুলে বলে চাই কিনা, নারী তাকবীর, নারী রিসালা, দৌলত পর দরবার শরীফ। আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। সর্বশেষ মহান মসজিদ কিবলার কদমে বাবাজান কিবলার কাবার ওনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বাবাজান কিবলার অনেকে আমেরিকাতে রয়েছে, দাদুজান কিবলা রয়েছে, ওনাদের দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু ওয়া মাগফিরাহ।